الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আমরা একটি মজলিসে বসছি, যে মজলিসটা হচ্ছে মজলিসে জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসের প্রশংসা করেছেন, বলেছেন যে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা উল্লেখ করেন, ফেরেশতারা ডেকে রাখে, এখানে নাজিল হয় রহমত, সাকিনা, প্রশান্তি। এর চেয়ে উত্তম মজলিস আর হতে পারে না, কারণ এখানে আলোচনা হবে আল্লাহ সংক্রান্ত বিষয়ে। এই জন্য আমাদের যে বন্ধুরা এই দর্শের ব্যবস্থা করেছে আমি তাদের সাধুবাদ জানাই। আজকাল এই এরকম দর্শ কেউ শুনতে চায় না, মনে করে যে সমস্যা তৈরি হবে, শোনা যাবে না, এগুলি শোনা যাবে না, সব শোনা যাবে। যদি যদি বেশি বেশি করে আপনি ফজাইলের ওয়াজ করেন অনেকে খুশি হয়, বেশি বেশি করে জান্নাতে কেমনে কয়টা গাছ রোপণ করা যাবে এগুলি অবশ্যই আছে, ওইটা খুশি বেশি সবাই। কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে আলোচনা করুন অনেকে এটা খুশি। সুতরাং আমরা ইনশাআল্লাহ আজকে এমন জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জিনিসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে গুরুত্ব দিয়েছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, ধারাবাহিকতাটা আমার স্বার্থে একটু বলব। আমরা বলেছিলাম যে আপনাদের মনে আছে মনে হয় যে আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা, আমরা আল্লাহর কর্ম, আর আমরা যে কর্ম করি তা আল্লাহর দিকে উত্থিত হয়, আখের দিকে যায়, আর আল্লাহর নির্দেশ আমাদের দিকে আসে। সেটা অনুসারে আমরা আল্লাহর নির্দেশকে আমরা প্রতিপালন করে তো আমরাও কাজ করি, আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিচ্ছি আমরা যে তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহকে চিনার জন্য যেটা দরকার, আল্লাহর নাম এবং গুণকে জানতে হবে। যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কম জানবে সে তত হতভাগা। এটা আমি কত করে বলেছিলাম, আজকে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব। বিশেষ করে আজকে আমরা বেশ কিছু উল্লেখ করব কেন আমরা আল্লাহর নাম গুণ শিখব, কেন আমরা এই বিষয়টা জানব, এই বিষয়টা তুলে ধরতে চাই। এক নম্বর হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আলেম। কেন মর্যাদাপূর্ণ আলেম? যে জিনিসটা জানবেন ওই জিনিসটার মর্যাদা অনুসারে আপনার আলেমে মর্যাদা নির্ধারিত হয়। আপনি যদি কোনো ধরেন ইমাম বুখারী সম্পর্কে জানতে চাচ্ছেন, তাকে জানা আর ধরেন ভারতের কোনো একজন আলেমকে জানা এক সমান না। যিনি মর্যাদার মর্যাদা বেশি তারে জানা বেশি দরকার। রব্বুল আলামিন তার মর্যাদার কোনো শেষ নাই, তিনি হচ্ছেন এমন স্রষ্টা যাকে জানার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তো তার ব্যাপারটা জানা কত গুরুত্বপূর্ণ, যেহেতু যে জিনিসটা আমরা জানছি ওটা মূল্যবান বেশি, যেহেতু ওটা মূল্যবান বেশি সেই জন্য এই জিনিসটা আমাদের বেশি করে জানতে হবে। এক নম্বর কথা এটা। ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি, ইবনে আরবি নাম শুনেছেন, উনি হচ্ছে আহকামুল কোরআনের লেখক। আহকামুল কোরআন একটা ইবনে আরবি কুর্তুবি কর্ডোবা, উনিও কর্তুবা, আরেক আবার আছে আহকামুল কোরআনের কুর্তুবি, আরেক কুর্তুবি আছে। ইবনে আরবি তিনি বলতেছেন যে শরাফুল উলুম ও শরাফুল মালুম, একটা জিনিস এলেম জানার ক্ষেত্রে কার এলেম কার সম্পর্কে জানছেন ওইটা জানলে আপনার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাবে। ওয়ালবারি আশরাফুল মালুমাত, আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছে যে যাকে জানতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সত্তা যা সম্পর্কে জানতে হবে, তাহলে তাকে জানার বিষয়টা আমাদের জন্য বেশি দরকার। দুনিয়াতে একজন মানুষ তাকে জানার বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে জাত সম্পর্কে জানা, তার নাম সম্পর্কে তারা জানা, তার গুণ সম্পর্কে জানা হচ্ছে বিধি বিধান জানার চেয়ে বেশি দরকার। বিধি বিধান বুঝছেন, হালাল হারাম আহকাম এগুলি তো অনেকে জানতে চায়, প্রশ্ন করে সারাদিন প্রশ্ন করে যে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, যে প্রশ্ন কোনো ঘটে না এটাও আবার প্রশ্ন করে বসে। এইটার চেয়েও বেশি দরকার হচ্ছে আল্লাহ সম্পর্কে না, জাত সত্তা সম্পর্কে, নাম সম্পর্কে, গুণ সম্পর্কে জানা। কারণ কি? কারণ এইটার তো ওইটার ফরাক শাখা,
যদি আল্লাহকে আপনি না জানেন তার বিধিবিধান জানে আপনি কি করবেন, কার ইবাদত করবেন? প্রথম যে জিনিসটা আমাদের দরকার তারা বুঝলাম যে গুরুত্ব, সেটা হচ্ছে ও যেই জিনিসটা আমি জানছি যার সম্পর্কে, যার সত্তা সম্পর্কে জানছি, ওই সত্তার মর্যাদা পূর্ণ হওয়াতে এই জ্ঞানটার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। দ্বিতীয় যেই কারণে এই জ্ঞানটা আমার শুদ্ধতা হচ্ছে, এইটার মাধ্যমে রব্বুল আলামিনের, রব্বুল আলামিনকে জানা যাবে, এইটার মাধ্যমে আল্লাহর মারফত হাসিল হবে। আমাদের দেশে মারফত কেমনে হাসিল জানেন? কেমনে হাসিল হয়? কোন পীরের দরবারে গিয়ে বসে জিকির করলে, জিকির করতে 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 বয়স হয়ে গেলে তার মধ্যে একটা পাগলামি দেখা দিলে কিন্তু মারফত আসছে। এইটা মারফতের সিস্টেম না। যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানা যাবে তত বেশি আল্লাহর মারফত হাসিল হবে, আল্লাহর ইবাদতটা সুন্দরভাবে করা যাবে, আল্লাহর ইবাদতটা সুন্দরভাবে করা যাবে। আন্দাজি ধারণা করে কথা বলবে না মানুষ, আল্লাহ সম্পর্কে ধারণা করে কথা মানুষ বেশি বলে। বেশিরভাগ মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা করে কথা বলে, আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতাকুলু আল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা এটা কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া বাতন ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগায়রি হাক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইয়ানজিল সুলতানা ওয়া আন তাকুলু আল্লাহি মা লা তাআলামুন। পাঁচটি জিনিস হারাম করেছে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপরে না জেনে কথা বলা। যে ব্যক্তি ইবাদত করবে আর মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ তার সামনে আছে, আল্লাহ কোনো মানুষের মতো মনে করবে সেই ব্যক্তি, অথবা আল্লাহকে তারা নাই মনে করবে, একদম মুশরিক আল্লাহকে নাই মনে করবে, তার কোনো ফল নাই মনে করছে, এই মানুষগুলো আসলে তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করছে না, নাই ইবাদত করছে। এই জন্য শেখ হোসেন ব্রিটানিয়া রহমতুল্লাহ সবসময় বলতেন যে মুআদ্দাল ইয়াহুদু মাদুমান, যে ব্যক্তি আল্লাহর নাম গুণ অস্বীকার করে সে তো নাই ইবাদত করে, আসলে কার ইবাদত করে না, সে নাই কার ইবাদত করছে সে। আর যে ব্যক্তি আল্লাহকে মানুষের মতো মনে করছে বা সৃষ্টিকার মতো মনে করছে সে তো মূর্তির ইবাদত করতেছে। তাহলে আল্লাহকে ইবাদত করতে হলে তার সম্পর্কে সঠিক ধারণা জানতে হবে, সঠিক ধারণা জানতে হবে, সঠিক জিনিস জানতে হলে মারিফাত হাসিল করতে হবে। এটা নাম মারিফাত, মারিফাত এটা নয় লাফালাফি করে গাছে উঠে যাওয়া, মাছে উঠে যাওয়া, এগুলো মারিফাত নয়। মারিফাত হচ্ছে রব্বুল আলামিনকে যথাযথভাবে তার নাম এবং গুণ সহ জানার নাম হচ্ছে মারিফাত। আপনাকে চিনতে যেমন আপনার নাম গুণ দিয়ে চিনতে হবে, রব্বুল আলামিনকেও তার নাম গুণ দিয়ে, কারণ হাউ তাআলামু সামিয়া, আমি কি তার মতো কাউকে দেখছি কোনোদিন? দেখছি দেখি নেই, তার মতো কেউ নাই। তিনি বলিয়ে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, তাহলে তার মতো কিছু নাই যেহেতু তার নাম এবং গুণের মাধ্যমে সীমাবদ্ধ থাকতে হবে জানাতে, এবং না জানলে ইবাদতটা পরিপূর্ণ হবে না। তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে কাজের জন্য আপনি এলেমটা শিখবেন সেটা হচ্ছে এই এলেমটা, এই যে আপনার আল্লাহর নাম এবং গুণটা, এর মধ্যে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার দাসত্ব কটা নির্ভর করবে। আপনি যখন জানবেন যে তিনি কাহ্হার, তিনি জব্বার, তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি সবকিছু দাপুটে, তিনি সবকিছুকে তার ক্ষমতা দিয়ে সবকিছুকে তার অধীনস্থ করে রেখেছেন, আপনি তখন কিন্তু ইবাদত করতে মনে করুন আমার ইবাদত করা লাগবেই, এবং আখিরাত তার সামনে আপনি নিতে হবেন। প্রত্যেকটি কথা বা প্রত্যেকটি আয়াতের শেষে যখন বলা হচ্ছে যে যা এবং ন্যায় আছে বলা হচ্ছে কোরআন কারিম, বিভিন্ন যখন নাম এবং গুণ আসছে আবার বলা হচ্ছে রব্বানা ইন্নাকা জামিউ আন-নাসি লিয়াউমি লা রাইবা ফিহি, আল্লাহ আপনি একসাথ করবেন এমন একদিনে যেদিনে আর যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই সবাইকে, তখন আপনার কিন্তু ইবাদতের ক্ষেত্রে অবশ্যই নতুনত্ব আসবে। আপনি আর কোনোদিন এরকম ইবাদত করবেন না যে ইবাদত আপনার অর্থ আসে না। কিরকম অর্থ আসে না ইবাদত কিরকম জানেন? আমরা জানি দিনের সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, ইমান, ইসলাম, ইমান, ইহসান, সর্বোচ্চ স্তর ইসলাম, ইহসান। এহসান মানুষের কখন হাজির হয়? দুইটা জিনিস, একটা হচ্ছে ইস্তেহদার, আরেকটা হচ্ছে মুশাহাদা। ইস্তেহদার হচ্ছে এটা যে আপনি মনে করলেন যে আল্লাহকে, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখছেন, তখন আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন যেহেতু প্রত্যেকটা কাজে আপনার চলাফেরা উঠা বসা, তখন কিন্তু আপনি আর যা ইচ্ছা তা করতে পারবেন না, কারণ আপনি মনে করবেন যে আমার চলাফেরা উঠা বসা আমার রব্বুল ইজ্জত কিন্তু দেখছেন। আবার এটা দুনিয়ার মানুষও যদি কোনো কেউ, দুনিয়ার মানুষ যদি বড় লোককে দেখে যে কিছু তার সামনে আসছে কিন্তু সাবধানে চলে,
আপনি রব্বুল আলামিন তাকে তিনি হচ্ছেন সর্বক্ষমতার অধিকারী, সুতরাং তাকে কতটুকু আপনার মনে স্থান দিবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তাআবুদ আল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমনি ভাবে যেন তুমি তাকে দেখছেন, এটা আমাদের ইসতিহাদ। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি বলেছেন যে এটা সম্ভব না হলে দ্বিতীয়টা হবে, সেটা হলো মুশাহাদা। সেটা কি? আল্লাহ তো আমি আল্লাহকে দেখতে সম্ভব, আল্লাহকে না দেখে সম্ভব না, দ্বিতীয়টা হবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে দুইটার মধ্যে আপনি থাকতে পারবেন কখন? যখন আল্লাহ সম্পর্কে জানবেন যে তিনি আল্লাহুল গায়ব, আল্লাহুল গায়ব যত গায়ব তিনি জানেন, তিনি গায়ব জানেন না, আর কেউ গায়ব জানে, জানে না আল্লাহ তাআলা, তিনি গায়েব জানেন আর কেউ গায়েব জানে না, আল্লাহ তাআলা তিনি আপনাকে দেখছেন আর কেউ আপনার সবকিছু দেখে না, আপনি যদি সামনাসামনি হয়তো কেউ দেখছেন, দূর থেকে কেউ দেখতে পায় না, অন্ধকারে আপনি যতই লুকান না কেন আল্লাহ কিন্তু আপনাকে দেখবে, গুনার যত যত কাপড় দিয়ে ঢেকে করেন না কেন আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ তাআলা দেখতেছে। তাহলে বোঝা গেল আপনি যখন আল্লাহর নাম এবং গুণগুলো আপনি জানতে পারবেন তখন আপনি আর ইবাদতের ক্ষেত্রে আপনার অনেক বেশি বেশি আবেগ বৃদ্ধি পাবে এবং আপনি আর কখনো এই এই স্তর থেকে নিচে নামবেন না। কোন স্তর? আল্লাহ আমাকে দেখছে না আমি আল্লাহকে দেখছি, দুইটার একটা হতে হবে। আল্লাহকে আপনি কিভাবে দেখবেন? আপনার কলব দিয়ে। আল্লাহকে আপনি কিভাবে দেখবেন? আপনার অন্তর দিয়ে দেখতে পাবেন আল্লাহকে, আপনার অন্তর দিয়ে। আল্লাহকে দেখা সম্ভব না, সেটা কিরকম? এখন দেখবেন না, আখেরাতে দেখবো আমরা সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে আমরা আখেরাতে দেখবো। দুনিয়ার বুকে আমরা কি অনুভব করবো? আল্লাহ তাআলার রহমত, তার বরকত, তার তিনি দয়া করেছেন আমার উপরে দেখে, তিনি আমার দিকে আমার আমার সালাত দেখতেছেন, তিনি আমার আপনারা দেখতেছেন, যখন আপনি এটা মনে হবে আপনি কিন্তু আর সাধারণ আনন্দ করবেন না, আপনি মনে করবেন যে আমার সাজদাটা সুন্দর, আমার সাজদাটা বেশি সুন্দর, আমার রুকুটা আরো সুন্দর, এটা আপনার মনে হবে। কেন? আমার আল্লাহ আমাকে এই আমার এই রুকুটা দেখতেছে। তাহলে এটা কখন হবে? যখন আল্লাহ সম্পর্কে আপনার ধারণা পরিচ্ছন্ন থাকবে, যখন আপনি বুঝবেন যে পৃথিবীর কোনো কিছু বাধা হয় না আল্লাহর কাছে যাইতে, আল্লাহ তাআলার এত কিছু এত কোনো বাধাই আল্লাহর কাছে বাধা না, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন আসল উপর থেকে, তখন আপনার কিন্তু প্রত্যেকটা কর্মকাণ্ড সাবধান হয়ে যাবেন আপনি কর্মকাণ্ড করার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইবাদতের ইবাদতের যে সির গোপন জিনিস দাসত্বের, এটা আপনি ওই সময় অনুভব করতে পারবেন যখন আপনি আল্লাহর নাম এবং গুণগুলি জানতে পারবেন। ইবাদতের ইবাদতের মূল জিনিস আপনি ওই সময় বুঝতে পারবেন যখন আপনি আল্লাহর নাম এবং গুণ জানতে পারবেন। আচ্ছা, চতুর্থ যে কারণে আপনাকে এই এই জ্ঞানটা শিখতে হবে, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণ শিখতে হবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে মূলত সমস্ত সমস্ত আইলের মূল, সমস্ত জ্ঞানের মূল। আচ্ছা, আইলেম কি জানেন? দুইটা জিনিস, একটা হচ্ছে আল খালকু আল আমর, আল্লাহ তাআলা বলছে আলা আনাহুল খালকু আল আমর, সাবধান আল সৃষ্টিও আল্লাহ নির্দেশও আল্লাহ, বুঝছেন কিনা? দুইটা জিনিসের বাইরে কিছুই নেই, আমি আপনি কি খালক, তাই না? আর কোরআন হচ্ছে কি? আমর, কোরআন হচ্ছে আমর, তাহলে হয় খালক নাই আমর, পৃথিবীতে আর কিছুই নেই দুইটা ছাড়া। যখন আপনি দুইটা জিনিস বুঝবেন যে খালক এবং আমর দুটেই আল্লাহর পক্ষ থেকে এবং দুইটার মধ্যে যত আইলেম, আপনি আইলেম অর্জন করেন কোথেকে? সৃষ্টি দেখে দেখে, অমুকে দেখে, অমুকে শিখে, অমুকে শিখাচ্ছে, অমুকে শিখাচ্ছে, অথবা সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে আইলেম আসছে এটা শিখছেন, তো আপনার আইলেমের উৎস কোথাও হইল? খালক অথবা আমর, মানুষ সৃষ্টি থেকে আইলেম নিচ্ছেন অথবা আপনি সরাসরি ওই থেকে নিচ্ছেন। তো দুইটা যদি হয়, খালক এবং আমর, খালেক এবং আমের থেকে আসছে, যিনি স্রষ্টা তিনি আপনাকে জ্ঞানটা দিচ্ছেন, তাই তো? তার থেকে নিচ্ছেন, আর যিনি আপনার ওয়াহী নাযিল করতেছেন, যিনি আপনার কিতাব দিচ্ছেন, তিনি আপনাকে জ্ঞানটা দিচ্ছেন। তাহলে এই আপনার তার সম্পর্কে না জানলে আপনার কি মত? আপনি কি আসলে আল্লাহ এবাদত করতে পারবেন? কখনো পারবেন না, আপনি এলেম অর্জন করতে পারবেন না। আপনার এলেম অর্জন করতে হলে অবশ্যই আপনাকে হয় আপনাকে খালেক 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 এবং খালেক সম্পর্কে জানতে হবে, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন সেটা জানতে হবে, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ কি কি জিনিস সেটা জানতে হবে। দেখো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিদর্শনের মধ্যে হচ্ছে আসমান জমিন সৃষ্টি করা, বুঝছো না? আল্লাহ আবার হচ্ছে যে ওয়ামিন আয়াতিহি আল্লাইল ওয়ান নাহার, রাত দিন আল্লাহ নিদর্শনের মধ্যে, এগুলো সবই কিন্তু সৃষ্টি, সবই কিন্তু সৃষ্টি। আবার আয়াত আছে আল্লাহ আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি নয়, এটা কি? কোরআন নাযিল করা, আল আয়াত ছাড়াইয়া নাযিল করা,
কোরআন অথবা অন্যান্য কিতাব নাজিল, এগুলি কিন্তু আয়াত শরাঈ বলা হয়, শরাঈ বিধান, শরাঈ নিদর্শন, এগুলি প্রাকৃতিক নিদর্শন নয়, সবই কিন্তু দুইটা বাইরে আর কোনো আলেম আপনি খুঁজে পাবেন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানবে না সে কিন্তু এই দুইটার আলেম থেকে মুক্ত থাকবে, আলেম পাবে না কোনোদিন। এই জন্য আমাদেরকে এই দুইটি আলেম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে। পঞ্চম যেই কারণে আপনার আমার এই আলেমটা শিখা দরকার, তা হচ্ছে এই আলেমের হচ্ছে যারা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করেছে, কারা? নবীগণ, সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, এরা আল্লাহর নৈকট্য লাভ করেছে এই আলেমের মাধ্যমে। কিভাবে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। দেখছেন আল্লাহকে কারা বেশি ডাকে? নবীরা, সিদ্দিকরা, সুহাদা, সালেহীন, কারা আল্লাহকে এগুলি দিয়ে ডাকতে বলেছে? আল্লাহর নাম এবং গুণ দিয়ে। তাহলে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, যারা কামেল পরিপূর্ণ যারা যা ব্যক্তিগুলো আছেন, তারা সবাই আল্লাহকে তার নাম এবং গুণ দিয়ে ডাকেই কিন্তু পরিপূর্ণতা পেয়েছে। আল্লাহকে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে ডেকেই কি পেয়েছে? পরিপূর্ণতা পেয়েছে। নাম, নামের এই নামগুলো এত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য জানা, কারণ পরিপূর্ণতা পেতে হলে যদি নবী এবং সিদ্দিক ওদের দরজার মধ্যে আপনি ওদের তো দরজা খুঁজতে পারবেন না, অন্তত তাদের পিছু থাকতে পারেন, ওদের কাছে থাকতে পারেন, এই জন্য থাকতে হলে ওরা যেই পদ্ধতিতে, ওরা যেই পদ্ধতিতে উপরে উঠছে সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তারা আল্লাহর নাম এবং আল্লাহর নাম বলে ডেকেছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলি তাকে ডাক। তাহলে আল্লাহর নাম ধরে ডাকার কারণে এই ডাকা দুই রকম হয়। আমরা এটা ওদিন বলেছিলাম, মনে আছে কিনা, এক ধরনের ডাক আছে যে আপনি সারাক্ষণ প্রশংসা করলেন, এটা একটা ডাক, যেমন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটাও কিন্তু দোয়া, এইটাও দোয়া। কেন? আপনি দেখবেন হাদিসে আছে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এটাও দোয়া, এবং যেহেতু এই দোয়াটার নাম হচ্ছে দোয়া ছাড়া প্রশংসা দোয়া, অর্থাৎ আপনি কিছু চাইছেন না, শুধু কামনা করে যাচ্ছেন, শুধু প্রশংসা করে যাচ্ছেন, কিছু চাচ্ছেন না, এটাও দোয়া। আরেকটা দোয়া হচ্ছে আল্লাহ তুমি আমাকে দাও, আমাকে এটা দাও, এটা দাও, এটা, এটা একটা দোয়া। দুই ধরনের দোয়া, এই দুই ধরনের দোয়াই করেছেন নবীরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু হইতো তখন তিনি দোয়া করতে শুরু করতেন, আল্লাহ প্রশংসা শুরু করে দিতেন, আল্লাহ প্রশংসা শুরু করে দিতেন, আল্লাহ তুমি রব্বা জিব্রাইল মিকাইল, আল্লাহ তুমি জিব্রাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, তুমি রব্বা কুল শাইইন ওয়া মালিক, সবকিছুর মালিক রব, তিনি প্রশংসা করতেছেন, প্রশংসা করতেছেন। প্রশংসা কারণে হইতো, প্রশংসা হলে আল্লাহ খুশি হবে, যার দেওয়ার সবই দিয়ে, এটাও একটা, এটাও একটা আল্লাহকে ডাকা, এটাও আল্লাহকে ডাকা। দুই ধরনের ডাক দিয়েই নবী রাসূলগণ আল্লাহর নৈকট্য পেয়েছেন। আপনাকেও যদি তাদের মতো, তাদের তাদের পথে চলতে হয়, তাদের মতো আপনাকে আমাকে যদি চলতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর নাম এবং গুণ দিয়ে, আল্লাহর নাম এবং গুণ অবশ্যই স্বীকৃতি দিয়ে, নামগুলো দিয়ে আল্লাহকে ডেকে আমরা অবশ্যই এই পথে চলতে হবে। আমরা আরেক ষষ্ঠ যেই কারণে আমরা ডাকবো, যেই কারণে আমরা এই নাম এবং গুণ শিখবো, সেটা হচ্ছে নবী রাসূলগণ এই তাওহীদের, যেই তাওহীদের জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। আমরা জানি যে নবী রাসূলদের তাওহীদ তিনটি অংশ রয়েছে, তাই না? মানুষের তিন ভাগ বলে, আমি তিন ভাগ বলি না, কারণ তিনটা মিলে একটা আসে, একটা মিলে তো কাজ হবে না, যে কোনো একটা মিলে কাজ হবে, এখানে তিনটেই থাকতে হবে আপনাকে। আপনি যখন আল্লাহ তাআলার তাওহীদ যে স্বীকৃতি দেন, যেটা হলে জান্নাত পেতে হবে আপনাকে, জান্নাত নবী রাসূলদের তাওহীদের মধ্যে এটা একটা অংশ, আল্লাহর নাম এবং গুণ হচ্ছে অংশ। কেন? এই জন্য আমরা বলি তাওহীদুল আসমা ওয়া সিফাত, বলি না তাওহীদুর রুবুবিয়া বলি, উলুহিয়া বলি। দেখেন যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দিল, সে কিন্তু আল্লাহর সত্যিকারে বান্দা হতে এখনো পারে নাই, আল্লাহকে রব মানছে, কিন্তু তাই বলে তো আল্লাহর ইবাদত করতেছে না, সে করছে আল্লাহ আমার রব তুমি হয়েছে, কিছু তো করে না, তাকে ডাকতে হবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে দাও, তুমি আমাকে ক্ষমা করে তো বলতে হবে কিছু একটা,
আর যে ব্যক্তি বলছে যে আল্লাহ তুমি আমার আমাকে ক্ষমা করে দাও, সে কিন্তু আল্লাহকেও মানছে ক্ষমা তো চাইছে, অর্থাৎ এবাদত করছে আল্লাহকে মেনে নিচ্ছে দুইটা। আর যে ব্যক্তি আল্লাহ তুমি ক্ষমাশীল গফফার তুমি আমাকে ক্ষমা করে দাও, এখন তো তিনটা হয়েছে একসাথে, তাহলে বুঝা গেল আল্লাহর নাম এবং গুণ যখন কেউ স্বীকৃতি দিবে তখন সে তাওহীদুল মুরসালিন পুরোটাই সাব্যস্ত করেছে, নবী রাসূলকে পুরো তাওহীদ সাব্যস্ত করে দিয়েছে। কারণ আপনি যখন বলবেন আল্লাহ তুমি হচ্ছে দয়াবান, তুমি হচ্ছে আপনি হচ্ছেন দয়াবান রাহিম, আপনি আমাকে দয়া করুন, এখন কয়টা হলো আল্লাহকেও মানছেন আল্লাহকে দয়া চাইছেন আবার আল্লাহর নামগুলো স্বীকৃতি দিচ্ছেন, আপনি পরিপূর্ণ তাওহীদের কাজ করেছেন। এইটা না হলে তাওহীদের পূর্ণতা পাবে না, এই জন্য এই তাওহীদের জন্য গুরুত্ব অনেক বেশি। যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা তিনি মহ তিনি সম্মান মর্যাদাপূর্ণ, তখন আপনার অন্তরে কি হবে, ভয় ঢুকবে না, অন্তরে মহব্বত থাকবে তার জন্য। যখন আপনি জানবেন তিনি ক্ষমতাবান তখন আপনার অন্তরে কি থাকবে, ভয় থাকবে। যখন আপনি জানবেন যে তিনি দয়া করেন দান করেন তখন আপনার অন্তরে কি আশাবাদী হবেন। যখন আপনি এইভাবে যখন আপনি আল্লাহর নাম এবং গুণগুলি যত বেশি জানবেন তত বেশি আপনি তাওহীদে পরিপূর্ণ হবেন অন্তর। এই জন্য যে ব্যক্তি ওই ব্যক্তি দুর্ভাগা, যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানেনি সে ব্যক্তি আল্লাহ তাআলাকে চাইতেও জানেনি। কারণ আল্লাহকে চাইতে হলে তো আল্লাহর নাম এবং গুণ দিয়ে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে চাইতে হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার নিয়ম জানেনি সে কিভাবে আল্লাহর কাছে চাইবে, তাহলে সুতরাং আল্লাহ তাআলার নাম এবং গুণ জানা তার তাওহীদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি এই তাওহীদ শিখতে পারেনি সে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ শিখতে সে ব্যক্তি আল্লাহর নাম বুঝতে পারেনি এবং সে কখনো সে মুক্তিবাদীদের অন্তর্ভুক্ত বা নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারেনি। সপ্তম যে কারণে আমরা আল্লাহর নাম এবং গুণ শিখবো তা হচ্ছে নাম এবং গুণগুলোর কারণে আল্লাহর মহব্বত অর্জিত হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয়। কেমনে বুঝলাম আমরা? আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে এক ব্যক্তি জিহাদে গেছে, যাওয়ার সময় সাহাবায়ে কেরাম তার সাথে গেছে, তো যেখানে সালাত শেষ হয় তিনি প্রত্যেক সালাতের পরে কি করতেন, সালাতের কোরআন তেলাওয়াতের পরে সূরা ইখলাস পড়তেন। তো আসার পরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালি দিলেন, ইয়া রাসূলুল্লাহ সে প্রতি সালাতের পরে সূরা ইখলাস সালাত কেরাতের পরে আমার সূরা ইখলাস পড়তেন। তো বললো যে কেন তুমি এটা করছো, বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসা অর্জিত এই সূরা প্রতি আমার প্রচন্ড ভালোবাসা, এটা আল্লাহর নাম এবং গুণ সেখানে বলা হয়েছে এবং আল্লাহ তাআলার নামগুলি এত সুন্দর তুলে ধরা হয়েছে অন্য কোনো সূরাতে সেটা নেই, এই জন্য আমি সেটাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন, বললেন যে হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহু আকবার! তাহলে তার নামের এটা ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা আর জান্নাতে দিতে পারতো না, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছেন। তাহলে আল্লাহকে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, এটাই তো নিয়ম। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নাম এবং গুণকে ভালোবাসতে হবে। অনেক মানুষ আছে নাম এবং গুণের আলোচনা শুনে তাদের ভালো লাগে না, এটা মনে করে যে এটা কথা কেন আলোচনা করতেছে আমরা, ঠিক আছে ইত্যাদি ইত্যাদি কত কথা শুনবেন, কিন্তু নাম এবং গুণের যদি যত বেশি ভালোবাসবেন আল্লাহকে তত বেশি ভালোবাসা হবে। এই জন্য কুল আল্লাহু আহাদ সুরা সুর কোরআন তিন ভাগের একবার, কারণ আপনি এটাকে যত বেশি ভালোবাসবেন তিন একবার কেন, কারণ এটার মর্যাদা বেশি। তাওহীদ রিসালাত ও আখিরাত ছাড়া আমাদের শুধু তাওহীদ আলোচনা হয়েছে, এই জন্য এটার মর্যাদা বেশি। আর তাওহীদের শুধু তাওহীদুল আসমা ও সিফাত এখানে আলোচনা হয়েছে, তাওহীদুল ইবাদাহ নাই, তাওহীদুল রুবিয়াহ আলোচনা শুধু আসমা ও সিফাত আলোচনা হয়েছে। আল্লাহ নাম এবং গুণ, কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, পুরোটাই নাম এবং গুণ আর কিছু নেই। এটা রাসূলুল্লাহ সব বেশি ভালোবাসেন। দেখেন সালাতে ফজরের সালাতে আপনি শুরু করেন তাই না, প্রথম রাকাতে কি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কি বলেন, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটা সুন্নাহ কিনা? আবার রাতের শেষে যখন আপনি রাতের শেষে কি বলেন, বিতির বলেন, বিতিরের মধ্যে আপনি কিন্তু আবার এই দুইশোটা নিয়ে আসেন,
যেন আপনি ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর নাম গুণ দিয়ে শুরু, নাম গুণ দিয়ে আবার শেষ। আল্লাহ, এই জন্য এত গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমরা যদি কোনো ফেলে রাখি তাহলে কিটা আমাদের আসলে ইমানকে মজবুত হবে? এই জন্য আমাদের ইমান মজবুত হয় না। এই নামগুলো বুঝতেন বলে তাদের ইমান মজবুত ছিল, অর্থ বুঝতেন। এক একটা নামের জন্য তারা নামের নামকে তারা ভালোবাসার কারণে তারা এত মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছিলেন। অষ্টম যেই কারণে আমরা শিখব এই নামগুলো তা হচ্ছে, অষ্টম যেই কারণে শিখবো তা হচ্ছে, জান্নাতে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য। জান্নাতে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য, তাই নাকি? আর কিছু আছে? হ্যাঁ, দুনিয়াতে কোথাও একেবারে খারাপ কিছু নেই, আর দুনিয়াতে একেবারে ভালো কিছু নেই, ঠিক না? আপনি যে বাতাস পাচ্ছেন, ঠান্ডা লাগছে, ভালো লাগছে না একটু, তাহলে একেবারে খারাপ না। আবার যখন বাইরে যাবেন গরম লাগবে, তাই না? আবার যখন তাহলে একেবারে ভালো থাকলে কিছু খারাপ লাগে কি? কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেলে খারাপ লাগবে। দুনিয়াতে একেবারে ভালো নাই, একেবারে খারাপ নাই, এগুলো কি বলে? আপেক্ষিক জিনিস, একটু ভালো একটু মন্দ, একটু দুনিয়া, দুনিয়ার হাল চাল এটা। কিন্তু সবচেয়ে ভালো জায়গা কোনটা? জান্নাত। সবচেয়ে খারাপ জায়গা কোনটা? জাহান্নাম। তো সৌভাগ্যশালী যে ব্যক্তি ওই ব্যক্তি হবে বলে ঘোষণা করেছেন রাসূল, যে ব্যক্তি আল্লাহর নামগুলো যথাযথভাবে অ্যাকসেপ্ট করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর এমন 99টি নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলোকে আয়ত্ত করতে পারবে। এগুলো অর্থ আমরা করবো, কিভাবে আয়ত্ত করতে হবে এটা পরে করে দেবো। যে ব্যক্তি এগুলো নিয়ে আলোচনা করতে পারবে, থাকতে পারবে, জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করেছেন? তাহলে আপনার জান্নাতে যাওয়ার সৌভাগ্যশালী হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে আল্লাহর নাম এবং গুণগুলোকে শিখা, জানা, সেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করা, এবং সেগুলোর আসল আপনার প্রভাব যা আপনার উপর পড়ছে সেটা আপনি বুঝা। আমরা গতবার বলেছিলাম যে কিভাবে প্রভাব পড়ে, কিভাবে প্রভাব পড়ে। তাহলে একজন মানুষের উপরে আল্লাহর নাম এবং গুণের যে আসর করে, প্রভাব করে, এটা বোঝার পরে যখন আপনি আল্লাহ আল্লাহকে ডাকাডাকি করছেন তার নাম দিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর নাম গুণ যথাযথভাবে আয়ত্ত করে জান্নাতে প্রবেশ করবে, সে তো সৌভাগ্যশালী। তাহলে এই নাম গুণ যে ব্যক্তি পড়বে না, সে কি সৌভাগ্যশালী হতে পারবে? এর মাধ্যমে আপনি মর্যাদা পাবেন। কিসের মর্যাদা পাবেন? আপনি মজা পাবেন, এবাদতের মজা পাবেন। এবাদতের মজা মানুষ বেশিরভাগ মানুষের পায় না। বলে যে সালাতের মধ্যে আমার কোনো ইয়া হয় না, বাজারের চিন্তা আসে, ওইটা আসে, ওইটা আসে। কিন্তু সুবহানাল্লাহ, সালাতের মধ্যে বেশিরভাগ সাহাবায়ে কেরামদের যে অবস্থা হইতো সেই অবস্থা কেন আমার আসে না আমি অর্থ বুঝি না। যখনই আমি যদি আমি আল্লাহ যে নামগুলি দিয়ে শুরু করেছি, আল্লাহ আকবার, আল্লাহ মহান, আপনি অর্থ বুঝছেন? বুঝে তিনি কবির, তার তিনি, তার গুণ আছে কিবরিয়া, তার গুণ, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে কিন্তু আমি আল্লাহের মুখে বললো অন্তরে কিন্তু আমার আর অন্যদিকে চিন্তা আসতো না, বরং অন্তরের মুখে একরকম হইতো, একরকম হইতো। এই জন্য সালাত সালাম কেউ কেউ যখন আল্লাহ বলতেন আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তার চেহারা বিবর্ণ হয়ে যেত, বলছে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে যথাযথভাবে আয়ত্ত করতে পারবে সেই ব্যক্তি কিন্তু এবাদতের মজা পাবে, এবাদতের মজা পাবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সে বুঝতে পারবে। রাসূল বলেছেন যে তিন শ্রেণীর লোক তারা এবাদতের স্বাদ পেয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূল তাদের কাছে বেশি প্রিয়। তা আল্লাহকে যদি প্রিয় হতে হয় তার নাম জানতে হবে না, তার গুণ জানতে হবে না, নাহলে প্রিয় হবে কি করে? প্রিয় হবে কি করে? দশ নম্বর যেই কারণে আমরা আল্লাহর আল্লাহ তাআলার এই নাম এবং গুণগুলো শিখবো তার হচ্ছে যে এই নামগুলো মূলত আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে দিনকে বোঝা যায়, এগুলির মধ্যে দিনকে বোঝা যায়। কিভাবে বলি যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু কি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন, যে কেউ দিন চায় সে যেন দিন, যে আল্লাহ সে তাকে আল্লাহ কল্যাণ চেয়েছে বলে দিন বুঝছে। তো যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বুঝতে পারবে সর্ব কল্যাণ হয় না বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বুঝতে পারবে তার কল্যাণ হবেই। এই জন্য অর্থ বুঝলে দিন বুঝবে, শরীয়ত বুঝবে। যে ব্যক্তি বুঝবে আল্লাহ হাকাম আল্লাহর একটা নাম, যে ব্যক্তি বুঝবে
আল্লাহ তাআলা তিনি বিধান দেন, যে ব্যক্তি বুঝবে আল্লাহ তাআলা তিনি শরীয়ত দেন, সেই ব্যক্তি কিন্তু সত্যি সত্যি ফকির হতে পারবে। এর আগ পর্যন্ত না কেউ আসতে ফকির হবে, সত্যিকার ফকির হবে না। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে যে ব্যক্তি বেশি জানতো আল্লাহকে সে তত বড় জ্ঞানী বলে বিবেচিত হতেন। বারোতম যে কারণে আমরা বলবো, বারোতম যে কারণটা সেটা হচ্ছে প্রত্যেকটি জিনিসের মূল আছে যে দিনের যেমন একটা বেসিস আছে, দিনের একটা বেসিস, আপনার বিল্ডিং এর একটা বেসিস আছে, দিনের একটা বেসিস থাকে। দিনের বেসিসটা হচ্ছে এটা আল্লাহ সম্পর্কে জানা, মূল জিনিসটা। কারণ যদি আল্লাহ সম্পর্কে আপনি না জানেন তাহলে বুঝা গেল আপনি হাত চেয়ে বেড়াচ্ছেন, যে কোনো দিকে আপনি হাত চেয়ে বেড়াবেন আপনি কখনো সঠিক জায়গায় খুঁজতে পারবেন না, আপনাকে যে কোনো সময় যে কোনো মানুষ বিভ্রান্ত করতে পারে। তেরোতম যে কারণে আমরা বলবো যে আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে, তার নাম এবং জানতে হবে, তা হচ্ছে যত বেশি আল্লাহকে জানবেন আপনার ভয় কত বাড়বে অন্তরে। কেন বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় পাই, আল্লাহ বেশি তাকওয়া আমার। আল্লাহকে কেন তিনি বেশি ভয় পান? কারণ তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। আমরা পেয়েছি যে যত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে সারাক্ষণ ভয় থাকতো, অথচ তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তারপর তিনি ভিতরে রাখতেন। কেন ভিতর? কারণ আল্লাহ সম্পর্কে বেশি জানেন, যে কম জানে সে বেশি ব্যাপারোয়া হয়। এই জন্য সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে তারা জান্নাতি। হ্যাঁ, অনেককে বলেছেন রাসূলুল্লাহ এই দশজন জান্নাতি। তারপরে দেখবেন তিনি এসে বলতেছেন, আল উমর রাদিয়াল্লাহু এসে বলতেছেন হুযাইফা ইবনে ইয়ামানকে, হুযাইফা আমার নাম কি রাসূল কোনো উল্লেখ করছিল কিনা মুনাফিকদের কাছে? কেন? ভয়ে, আল্লাহ খুব বেশি জানার কারণে। কারণ যেই রব্বুল আলামিন তিনি আমাকে দিয়েছেন তিনি আবার ছিনিয়েও দিতে পারে, এই জন্য বেশি জানার কারণে তারা বেশি ভয় পেতে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বেশি জানবে তার মধ্যে আল্লাহর ভয় বেশি কাজ করবে। পূর্ণতম যে কারণে আমরা শিখবো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার এই প্রত্যেকটি নামের প্রভাব আমার উপর আছে, নামের একটা প্রভাব আছে, এবং প্রভাব অনুসরণ করার জন্য রাসূলও উৎসাহ দিয়েছেন। আমরা একদিন উল্লেখ করেছি, যেমন আমরা বেজর করি সবকিছু, কেন বেজর করি? ইন্নাল্লাহ ইয়াহদি আল্লাহ বেজর। যেমন সুন্দর করে আমরা বলি আল্লাহ জামিল মুহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এবং আমরা বলি শক্তিশালী হওয়া দরকার, কারণ আল্লাহ ইমানদার, তিনি শক্তিশালী এবং আল্লাহ ইমানদার, ইমানদার শক্তিশালী, ইমানদারকে আল্লাহ পছন্দ করেন। এভাবে বোঝা গেল মানুষ সত্যবাদী কেন হয়, আল্লাহ সত্যবাদী। এই তো আসলাকু সাদিকিন হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত। তাহলে প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমার জীবনের উপর আছে, সুতরাং নাম এবং গুণ আমাকে জানতেই হবে। পূর্ণতম যে কারণ জানতে হবে তা হচ্ছে যে এই জন্যই আল্লাহ তাআলা যে এই যে একটি কারণ যেই কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা, এটা একটা কারণ। এবাদত মনে করছেন শুধু রুকুসে যা, কার জন্য রুকুসে যা জানবেন না, জানতে হবে আপনাকে। তাহলে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এদেরকে সৃষ্টি করে শুধু আমার এবাদতের জন্য বলেছেন আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেন। তো এবাদত কার করছি তা জানতে, সুতরাং আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর নাম এবং গুণ জানার জন্য। এটা মনে রাখতে হবে আমাদেরকে, আল্লাহর নাম এবং গুণ যে ব্যক্তি জানেনি তার সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারেনি যে কেন তাকে সৃষ্টি করা হলো। ষোলতম যে কারণে আমরা জানবো সেটা হচ্ছে যে আল্লাহর নাম গুণ জানা হচ্ছে ইমানের ভিতরে একটা জিনিস হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। ইমান বিল্লাহ, আল্লাহর উপর ইমানের একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে আপনি কি জানলেন, এটা না করে আপনি কিসের আবাদত করতেছেন? আপনি কি কি জন্য দুনিয়াতে আমল করতেছেন, কি জন্য আপনি রাতে জাগরণ করতেছেন, কি জন্য খরচ করতেছেন টাকা, আপনার আগে আল্লাহ সম্পর্কে জানা উচিত সবকিছুর আগে। এই জন্য সাহাবায়ে কেরামের নসুরের যুগে আসে বললো তারা যে আপনি যে আল্লাহর কথা বলছেন তার গুণাগুণ বর্ণনা করেন, তার গুণ বর্ণনা করেন, তখন এই এক নাজিল কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 17তম যেই জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহর নাম গুণ, তা হচ্ছে আমাদের অন্তরে প্রশান্তি আসবে। যত বেশি আল্লাহর নাম এবং গুণ যত অন্তরে প্রশান্তি আসবে। কিরকম? যখন আমি জানবো তিনি রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়াবান, তখন আমার অন্তরে কিন্তু যত বিপদে রহমানুর রহিম। এই জন্য মানুষ বলে যে রহমান ইয়া রহিম, বিপদে বলে রাখে। অন্তরে প্রশান্তি আসার জন্য আল্লাহর নাম গুণগুলি আপনার আমার জানার দরকার। 18তম হচ্ছে যেই কারণে অধিকাংশ মানুষ ভুল করে, এটা কি জানেন? ভুল বাতিল চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকলে বাতিল সেখানে ঢুকতে পারে না।
কোরআনে বাতিল আসে না কেন? হক আছে বলে। আপনার অন্তরে যদি আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসটা থাকে, সঠিক আকীদাটা থাকে, তাহলে সেখানে বাতিল সেখানে দাঁড়া করতে পারবে না, বাতিল ঢুকার কোনো সুযোগ পাবে না, খোরাফা থাকবে না, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা যা মানুষ করছে রাখবে না, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আপনার থাকবে। আল্লাহ তাআলা যেটা তার নিজের সম্পর্কে বলেছেন যেই কারণে মানুষ বেশিরভাগ মানুষ শিরিক করে, বেশিরভাগ মানুষ বেদাত করে, তা হচ্ছে ইয়াযুন্নুনা বিল্লাহি যুনুনা, আল্লাহ সম্পর্কে অযাচিত ধারণা করে, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ আমাকে দিবে না কেন, আল্লাহ করবে না কেন, এই যে ধারণা শুরু করছেন আমার দেখেন না, এগুলো কেন হচ্ছে? আল্লাহ সম্পর্কে ধারণা শুরু নাই। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে বলছেন মা কাদাল্লাহু হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে না, সঠিক সম্মান না দেওয়ার কারণে শিরিক করে। কেমনে জানেন? যখন মনে করে যে কিয়াস করে, এরকম কিয়াস করে দুনিয়ার বুকে, যদি মন্ত্রী নিশ্চয় বাড়ি চাইতে না পারেন কি করেন জানেন? আপনি একজন মানুষ ধরে যে আমাকে আল্লাহ দরবার পৌঁছে দিতে পারে, এই মাধ্যমে তালে বসে কেন জানেন? আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই বলেই, আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস নাই বলেই মাধ্যমের ভিতরে পড়ে গেছে। অথচ তারা কি করেছে? আল্লাহকে মানুষের মতো, দুনিয়ার বাজারবাদ, জালিমদের দুনিয়ার বাজারবাদ ছাদের মতো মনে করেছে। অথচ কখনো একরকম নয়, বিভিন্ন কারণ। দুনিয়ার যে সমস্ত নেতারা আপনাকে দিতে চায় না, দিলে ভান্ডার পুড়িয়ে যাবে, আল্লাহ ভান্ডার কি পুড়িয়ে যাবে? কখনো না। দুনিয়ার নেতারা দিতে চায় না কেন? জানে না আপনার সম্পর্কে, আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। দুনিয়ার নেতারা দিতে চায় না কেন? যে আপনার তার উপরে উঠে যাবেন, আল্লাহ কি ভয় আছে নাকি? নাউজুবিল্লাহ। দুনিয়ার নেতারা দিতে চায়, কারো সুপারিশ চায় কেন? যে এর সুপারিশ যদি হয় তো এর সুপারিশ করলে পরবর্তীতে আমার কাজে লাগবে। কি জন্য? বলবে তোর সুপারিশ রাখছিলাম, তুই আমার জন্য এখন কিছু ক্যাম্পাস কর। আল্লাহ কি দরকার আছে নাকি? নাই। তো দুনিয়ার মানুষ দিতে মনে করে যে আমার ভাগটা পুড়িয়ে যাবে, আমার সমস্যা হবে, অথবা আমার বিভিন্ন কারণ থাকতে পারে। আল্লাহ তাআলার কি এই সমস্ত কারণ আছে নাকি? তবে যখন মানুষের কিয়াসটা করে এই জন্য করে, আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা থাকে না। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবে না, সে এরকম বিভ্রান্তিতে পড়বেই পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহর নাম এবং গুণগুলি যথাযথভাবে আমাদের জানা দরকার রয়েছে। ১৯তম সেই কারণে আমরা আল্লাহর নাম এবং গুণগুলি জানবো, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণগুলো যে ব্যক্তি জানবে না সে অবশ্যই পথভ্রষ্ট হবে। কেন জানেন? আপনি তাকে ডাকবেন কি নাম দিয়ে ডাকবেন? ভুল নামে ডাকবেন। এখনো মানুষ দেখেন ভুল নামে ডাকে, কেউ ডাকতেছে তিনি, কেউ ডাকতেছেন উনি, কেউ ডাকতেছেন হুয়া বা সে হু, কেউ এল হু বা ইল্লাল্লাহ অর্ধেক দিয়ে ডাকতেছে। কত রকমের ডাক তার আবিষ্কার করছে। কেন করে? এই জন্য করে, তার আসল যা তার নাম এবং গুণ আল্লাহ এবং তার রসুল বলেছে সে না জানার কারণে করে থাকে। ২০তম যেই কারণে আমরা আল্লাহর নাম এবং গুণগুলো জানতে হবে, তা হচ্ছে দুনিয়াতে মানুষ জুলুম করে না, একে অপর জুলুম করে, একে অপরের প্রতি অত্যাচার করে এবং একে অপরের গীবত করে, একে অপরের হাসাত হিংসা করে। এই সবগুলি কেন করে জানেন? এই সবগুলির কারণ হচ্ছে আল্লাহ নাম এবং গুণ সম্পর্কে না জানা। এর কারণ কি জানেন? সে যদি বল মাথায় রাখে এটা সবসময় যে আমি যা করি না কেন, মা ইয়াযুজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীব, আমি যাই আমার বের হোক না কেন, আল্লাহ কিন্তু জেনে যাচ্ছেন, আমার কিন্তু ঠিকই পাকড়াও করবেন, আমার এই আমলগুলি লেখা হয়ে যাচ্ছে, সে কি অন্যায় করবে? করবে না। তাহলে একজন মানুষ যখন বেশিরভাগ যখন তার নিজের দোষগুলো যদি জানতো, সে আল্লাহ তাআলা মহাগুণ নিজের দোষগুলো বুঝতে পারত। মানুষ অহংকারী হয়ে যায় কখন? নিজেকে বড় মনে করলে। যখন আল্লাহকে বড় মনে করবে তখন নিজে বড় করার সুযোগ নেই। অহংকার ওই সময় করে যখন আল্লাহকে যখন নিজের জাহের থেকে যায়। বেশিরভাগ অহংকারী নিজের সম্পর্কে জানে না, বেশিরভাগ অহংকার নিজের সম্পর্কে জানে না। দেখবে অনেক মানুষ অহংকার করছে, কেন অহংকার করে? নিজের দোষ ত্রুটি দেখছে না। সে অনেক ধ্বংস সময় বলি একজনকে আমাকে বলতেছে যে এই অবস্থা তাকে বুঝানোর পরে বুঝে না, যারা বুঝবে না, যারা ধ্বংসপ্রাপ্ত হবে এরা বুঝবে না, কারণ তারাই চোখটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যতই তারা দেখাচ্ছে আর দেখবে না। এই যারা অহংকারী, যারা তারা আল্লাহ সম্পর্কে তারা কোনো কিছুই জানতে চেষ্টা করে না, জানলে অহংকারী হতে পারে না। এই জন্য নবী রাসূলুল্লাহ সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, যারা বেশি জানতো তারা বেশি বিনয়ী, আর যারা কম জানে অতি বেশি অহংকারী।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির একটা কিসসা মনে পড়ছে। তিনি বলছিলেন যে আল ইলমু সালাসাতু আশবাব, ইলম হচ্ছে তিন বিগত, বিগত ছিলেন তো প্রথম বিগতে দুটো অহংকার হয়ে যায়, দ্বিতীয় বিগতে ঢুকলে জানার আকাঙ্ক্ষা বেড়ে যায়, আর তৃতীয় বিগতে ঢুকলে বলে আমার জানা হয়নি কিছু। এরকম অবস্থা বেশিরভাগ মানুষ আল্লাহ সম্পর্কে না জানার কারণে অহংকারী হয়ে যায় এবং তারা মানুষের উপর জুলুম করতে শুরু করে দেয়। এই জাতীয় জিনিস থেকে মুক্তি পেতে হলে আল্লাহর নাম এবং গুণ অবশ্যই আমাদের জানতে হবে। বিশতম একুশতম যে কারণে আল্লাহর নাম জানতে হবে তা হচ্ছে আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানবে তার নাম এবং গুণ জানবে সে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি আদর সৃষ্টি হবে। কথা বলতে সাবধানে বলবে, কথা বলতে সাবধানে বলবে। আল্লাহ সম্পর্কে বহু মানুষ যে সমস্ত আজে বাজে কথা বলে কেন বলে, সাবধানে কথা বলে, আদর রক্ষা করে না, আদর রক্ষা করে না। এই জন্য আদর রক্ষা করাটাও তার নাম গুণ জানা একটা বড় গুরুত্বপূর্ণ কারণ, যে কারণ জানতে হবে। শ্রেষ্ঠ বা বাস্তব যেই কারণে আমরা আল্লাহ নাম জানবো তা হচ্ছে কোরআনে কারিম বুঝার জন্য আল্লাহ নাম গুলি জানা দরকার। কোরআনে কারিমের বিরাট অংশ জুড়ে রয়েছে আল্লাহ নাম, বিরাট অংশ জুড়ে আল্লাহ নাম গুণগুলো আপনি যদি কোনো বাদ দেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। একটা বিরাট মানুষ আছে বিরোধিতার জন্য বিরোধিতা করে কিন্তু তারা বুঝে না যে কোরআন বুঝতে হলে আল্লাহ নাম গুণ বুঝতে হবে, কারণ আল্লাহ রহমান রহিম আছে কিনা শুরুতেই, মানে প্রতিদিন প্রতিদিন আপনি সালাতে পড়তেছেন রহমান রহিম যদি না বুঝেন, কারণ তাদের অনেকে রহমান আল্লাহ রহমত করে যে বিশ্বাস করে না। কেন করে না বিশ্বাস করে, ওই যে রহমত করলে কি লাগবে, জিব্বা লাগবে, আর রহমত করে দয়া লাগবে, অন্তর লাগবে, অন্তর লাগবে, অন্তর লাগবে তো আল্লাহর অন্তর সাব্যস্ত করলাম, অন্তরের তো মন নরম হতে হবে, মন যদি নরম হয়ে যায় তুই তো আল্লাহ তো মানুষের মতো হয়ে গেল, হায় হায় না না আল্লাহ রহমত নেই। সুবহান আল্লাহ, আল্লাহ বলছে আর রহমানের রহম, আল্লাহ বলছে বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহ বলছে আর রহমানের রহম, শত শত আয়াত আল্লাহ তার রহমতের কথা বলছে, হ্যাঁ রহমতি ওয়াসাত কুল্লু শাই, তা আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, আর আপনি বলছেন আপনার কোনো রহমত নেই। হলো রহমত অনুভব করে এরাতে তো খায় কল্যাণের ইচ্ছা করা, একটা বানায় দিচ্ছে নতুন করে ইচ্ছার ভিতরে নিয়ে গেছে সবগুলি, ইচ্ছার ভিতরে নিয়ে গেছে অথচ রহমত আল্লাহ রহমত যে তিনি ঢেকে দিয়েছেন সেখানে ইচ্ছা তো আরেকটা জিনিস, আরেক গুণ সেটাকে আমি একসাথে সবগুলি এক জুড়ে দিচ্ছে, সমস্ত গুণ ইচ্ছা হয়ে গেছে, কোনো গুণ আর নাই। এই জাতীয় গুণ কেন তৈরি করেছে, আল্লাহ সম্পর্কে আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে না জানার কারণে। যদি কোরআন বুঝতে হয় ভালো করে অবশ্যই আল্লাহর নাম গুণ জানতে হবে। প্রত্যেকটা নাম একসাথে কি অর্থ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এক একটা নামে কতগুলো অর্থ হতে পারে দেখেন, জব্বার একটা অর্থ বুঝিয়ে বলি দেখবেন সামনে বুঝবেন, জব্বার শব্দের এক অর্থ আছে যে যিনি পরাক্রমশালী, পরাক্রমশালী সবকিছুকে তিনি চাপিয়ে রাখেন, দাপিয়ে রাখেন ক্ষমতা দিয়ে। আরেক অর্থ আছে বন্ধ হৃদয়কে যিনি জোড়াবেন, দুই উল্টা নাম ওই অর্থ হয়ে গেছে, দুই দুই বন্ধ হৃদয়কে জোড়াবেন, যাব যাব তো বুঝছেন, জাবিরা বলে পট্টি বাঁধে না, জোড়াবেন যিনি আপনার অন্তরের মধ্যে আপনি খুব ভেঙে পড়েছেন আল্লাহ তাআলা তিনি আপনার হৃদয়ের মধ্যে জাবর দিয়ে দেবেন। দেখছেন নামটা কত পরিবর্তন, একটা নামের দুটো অর্থ হয়ে গেল দুই রকম, তাহলে এইরকম জায়গা ভেবে কত সুন্দর অর্থ হয়। মুভমেন্ট মানুষ মুভমেন্ট হয় ইমানদার, আল্লাহ তাআলা মুভমেন্ট অর্থ কি, যিনি মানুষকে নিঃসঙ্ক করেন, ভয় শূন্য করে দেন, তিনি হচ্ছেন মুভমেন্ট, যে তোমাকে আমি নিরাপত্তা দিলাম, নিরাপত্তা প্রদান করলেন। এর অর্থের ব্যাসক্রম আপনি যদি কোনো অর্থের না বুঝেন আল্লাহর নামটা থেকে অর্থ করতে পারবেন না, কোরআন বুঝবেন না। কোরআন বুঝতে হলে আপনাকে আল্লাহর নাম গুণগুলি শিখতে হবে, দুইটা একসাথে হলে কি হয়। আজিজুল হাকিম সুবহানাল্লাহ, আজিজুল হাকিম দুইটা নাম একসাথে হলে কি সুন্দর হয় দেখেন, আজিজ হচ্ছে পরাক্রমশালী মানে ক্ষমতার দাপ তারপর যা দেখাতে হয়, আবার হাকিম, হাকিম অর্থ হলো তিনি হেকমতলা প্রজ্ঞাময়, যদি শুধু ক্ষমতা দেখা যেত কি বলতেন, ক্ষমতা দিয়ে সবের ক্ষমতা দিয়ে, আমরা যদি কোনো দুনিয়ার বুকে ক্ষমতা যার আছে সে কি হাকিম হয় না, ক্ষমতা দেখাতে চায় এটা করতে চায় কিন্তু আল্লাহ তার হাকিম, তিনি সব জায়গায় ক্ষমতা দেখান না, যেখানে দরকার সেখানে দেখান, তার ক্ষমতা দেখানোর জায়গা যেখানে সেখানে দেখান এবং সেখানে হেকমতের সাথে সেটা করেন, তিনি কোনো জুলুম করেন না, ইনসাফের সাথে সেটা করেন, কিন্তু দুনিয়ার মানুষ সেটা হইতে পারে। এই জন্য আজিজুল হাকিম ইন্না রব্বাকা আজিজুল হাকিম, আল্লাহ তাআলা ইন্না আজিজুল হাকিম বলেছেন, তারপর ইন্না আলিমুল হাকিম বলেছেন, প্রত্যেকটা নাম দুইটা একসাথে হওয়ার মধ্যে একটা অতিরিক্ত ফায়দা আসে আলাদা আসে, তো নামগুলোকে না জানলে আপনি কোরআন বুঝতে পারবেন না, নামগুলো আমাদের সেই জন্য জানতে হবে। তারপরে বিপদ আপদ, বিপদ আপদে আপনার এই নামগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করা, এগুলি নামগুলো যাদেরকে আহ্বান করতে পারবেন কখনো পারবেন না। অনুরূপভাবে যখন আপনার আল্লাহ তাআলার ঈমান তাওহীদ এগুলি বৃদ্ধি পাবে, আল্লাহ তাওহীদ বৃদ্ধি পাবে, যত বেশি আল্লাহর নাম সম্পর্কে জানবেন
তখন আপনার ঈমান এবং তাওহীদ বৃদ্ধি পাবে। অনুরূপ ভাবে যদি আপনি আল্লাহর নাম এবং গুণ না শিখেন, উল্টে না করেন, তাহলে আপনার ওয়াহিদের ভিতরে পড়বে, ওয়াহিদ ধমকের ভিতরে পড়বে। ধমকটা কি? আমি দেখে নেব, আরেকটা অর্থ হচ্ছে তাদের সাথে তর্ক করতে যাবেন না, কারণ তারা তাদের শাস্তি তারা পাবেই পাবে। দুই অর্থ শুদ্ধ, তাহলে বোঝা গেল আল্লাহর ওয়াহিদ ধমক আছে এখানে। যারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে আল্লাহকে ডাকবে না, আল্লাহ তাআলা নাম গুণ নিয়ে আল্লাহকে ডাকে না, তাদের জন্য ধমক রয়েছে। এই ধমক থেকে বাঁচার জন্য হলো আপনাকে আল্লাহ নাম গুণ শিখতে হবে, শিখতে হবে। আমরা দেখতে চাই, দেখি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন কোন সূরাকে, কোন কোন আয়াতকে বেশি মর্যাদা মন্ত বর্ণনা করেছেন। হ্যাঁ, আমরা 25 নম্বর ঘটনা বললাম, আবার 26 নম্বর, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন কোন আয়াতকে বেশি মর্যাদা পূর্ণ বর্ণনা করেছে শুধুমাত্র নামের কারণে। এখানে আল্লাহ নাম গুণ আসছে এই জন্য। যেমন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি একটা নাম ডাকতে হবে কেন? শুধুমাত্র আল্লাহর নাম গুণ বেশি আসছে এটাই জন্য। পুরোটাই আল্লাহ লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম আল্লাহর নাম না, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর গুণ না, গুণ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান দা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর ক্ষমতা, মান দা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর নামগুলি থাকার কারণে, গুণগুলি থাকার কারণে এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত। যে ব্যক্তি আল্লাহর নাম গুণ শিখে নাই, যেটা আল্লাহ তাআলা সত্যিকার দিন, সে শিখতে পারে না এবং কিছু শিখতে পারে নাই। সে অনেক কিছু শিখবে দুনিয়াতে, কিন্তু এগুলো আসলে মূল উদ্দেশ্য নয়। অবশ্যই নাম গুণ দিয়ে তারপর আগাতে হবে, যেটা মূল শুরু করতে হবে। আসলুল উলুম এবং আশরাফুল উলুম, সবচেয়ে মূল এলিমেন্টটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এলিম হচ্ছে এই নাম এবং গুণগুলো শেখা। আমরা এখানে এই জন্য এই নাম এবং গুণগুলো শিখবো কিভাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনে আগে, সেটা হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে, আল্লাহ নামের ক্ষেত্রে আমাদের কিরকম কাজ করা দরকার, অর্থাৎ কিভাবে আল্লাহর নাম এবং গুণগুলোকে আমাদের কিরকম আগ্রহ বিশেষ রাখতে হবে, এটা হল মূল কথা। অর্থাৎ তাওহীদুল আসমা ও সিফাত কি জিনিস, এটা হল মূল কথা। মনে রাখবেন, আল্লাহর নাম এবং গুণ বা তাওহীদুল আসমা ও সিফাত সাব্যস্ত করতে হলে অবশ্যই তিনটা জিনিস লাগবে, কয়টা জিনিস? তিনটা, বুঝতে চাই। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে আল্লাহ যে সমস্ত নাম সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে, যে সমস্ত নাম তার, যে সমস্ত নাম নিষেধ করেছে সেগুলিকে বাদ দিতে হবে, যেগুলি তার নাম নয় এবং তার গুণ নয় এগুলিকে বাদ দিতে হবে। বুঝে যাচ্ছে? তাহলে তাওহীদুল আসমা ও সিফাতে আল্লাহ আর নাম এবং গুণের মধ্যে তাওহীদ হতে হলে এক নম্বর নীতি হচ্ছে এটা, যে এই জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করেছেন সাব্যস্ত করতে হবে কোরআন হাদিসে। আর যে জিনিসগুলো আল্লাহ তার রাসূল নয় করেছেন, যেগুলো আমার, এগুলি আল্লাহর গুণ নয়, সেগুলিকে কি করতে হবে? বাদ দিতে হবে, যেগুলো আল্লাহর গুণ নয়। এক নম্বর গুণটা মনে আছে? এক নম্বর শর্ত এটা। দ্বিতীয় বলে একটা একটা যথেষ্ট না, আর আছে দ্বিতীয়টা হবে, এই সাব্যস্ত করার সময় সাব্যস্ত করতে হবে বলছি, সাব্যস্ত করার সময় যেন কোনোভাবেই আল্লাহর নাম এবং গুণগুলো যেন কোন সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্য না হয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমটা হলো সাব্যস্ত করা, দ্বিতীয়টা হলো সামঞ্জস্য নিষিদ্ধ করা, যে কারো সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্য বিধান হবে না, সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্য বিধান করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে ধরন নির্ধারণ করা যাবে না, কোন ধরন নির্ধারণ পাওয়া আশা করা যাবে না। ধরন হচ্ছে, ধরন আছে আল্লাহ রাব্বুল ইজ্জত, যার অস্তিত্ব আছে তার তো ধরন আছে অবশ্যই, কিন্তু সেই ধরন আমার অজানা, সেই ধরন একমাত্র আল্লাহর জানে, কেউ জানে না। যদি কেউ এরকম ধরন নির্ধারণ করে তাহলে সে বদমাশ হলে বিস্তৃত হবে। তাহলে আল্লাহ তাআলা তাওহীদুল আসমা আল আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণের তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে তিনটা কায়দা অবশ্যই আমাদের জানতে হবে, নীতিমালা। একটা হচ্ছে ইসবাত, হ্যাঁ ইসবাত সাব্যস্ত করতে হবে, এবং যা নিষেধ করেছে তা নিষেধ করতে হবে কোরআন এবং সুন্নায় যা আছে তা, সেটা অনুসারে কোরআন এবং সুন্নায় যেভাবে আসছে সেভাবে
সাব্যস্ত অথবা নিষেধ করতে হবে, তো প্রমাণ করতে হবে না করতে হবে না করতে হবে, তবে জানতে হবে যে কোথায় কি লেখা আছে সেটা সে অনুসারে। দুই নম্বর হচ্ছে তনজিম বা পবিত্র করতে সমগ্র সুবিধা থেকে মুক্ত করতে হবে। দলিল কি? দুইটা দলিল এক আয়াতের মধ্যে আসে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিশন ওয়া হুয়া সামিউল বাসির, লাইসা কামিসলিশন এটা কিসের দলিল? সামন সাদৃশ্য না করা, সামঞ্জস্য বিধান না করা, মত না করা, মত না করা, লাইসা কামিসলিশন। আচ্ছা ওয়া হুয়া সামিউল বাসির কিসের প্রমাণ? আল্লাহ সাব্যস্ত তা বলতে হবে, সামিউল তিনি বাসির তিনি সাব্যস্ত করতে হবে। একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা জিনিস নীতিমালা দিয়ে দিয়েছেন আপনাকে, একটা হচ্ছে সাব্যস্ত করতে হবে, তবে আগে সাবধান কারো কোন সৃষ্টিকুলের মতো করে সাব্যস্ত করিও না, সৃষ্টিকুল সাব্যস্ত করিও না। এই জন্য আমরা যখন আল্লাহর কোনো কিছু সাব্যস্ত করি তখন আমরা বলি যে একই রকম হলে একই রকম মনে করা যাবে না। যেমন আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছে তিনি সামিউল বাসির, ও সামিউল বাসির বলছে না? দেখেন আল্লাহ তাআলা বান্দার নিজে বান্দা সম্পর্কে বলছে আল্লাহ তাআলা আল ইনসান হীন মিন আল দাহর লাম ইয়াকুন শাইয়্যা মাযকুরা, তারপরে ইন্না খালাকনা আল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিউন বাসির, মানুষকে আমি সামিউ আল বাসির করেছি। এক রকম হয়ে গেছে না? আল্লাহ সামিউ আস সামিউ আল বাসির আর মানুষ হলো সামিউ বাসির, বাহ্যিক ভাবে দুটো এক রকম হয়ে গেল, বাহ্যিক ভাবে হয়েছে তো, কিন্তু আসলে বাহ্যিক ভাবে একরকম হয় না, পার্থক্য বিরাট। যিনি আসামি আল বাসির তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আর যিনি শুধু সামি আল বাসির একটা অংশে কোন একটা গুণে যাকে এই গুণটা দেওয়া হয়েছে তিনি হচ্ছে মানুষ, মানুষের গুণের সাথে আল্লাহর নাম এবং গুণের কোনো মিল থাকে না, শব্দ মিল হলে কোনো অর্থে মিল হবে না, কারণ তার তিনি যে সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এটার সাথে আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা না, আমি শ্রোতা এবং দ্রষ্টা শুধুমাত্র, আমি শুনি আর দেখি কিন্তু সব কিছু শুনতে আর পাই না, সব কিছু দেখতে পাই না। আমার শোনার জন্য কান আছে তাই না? আমার শোনার জন্য কি আছে? চোখে ওষুধ দিতে হয় কয়দিন পর পরে দেখার জন্য, দেখার জন্য দেখতে পাই না। আমার সাথে রব্বুল আলামিনের কোনো কিছু না চলবে না, সেটা শব্দ হতে পারে, হ্যাঁ শব্দ কাজ শব্দ ব্যবহার করতে পারে, কিন্তু আমার সাথে তার এই মিল হবে না কোনোভাবেই। এই জন্য বলতে হবে শব্দে মিল থাকলে কি হবে, এটা আসলেই একরকম নয়, একরকম করা যাবে না, এইটার নাম হচ্ছে সামঞ্জস্য বিধান করা যাবে, সামঞ্জস্য বিধান করা যাবে না। আচ্ছা আগুলো কত উত্তমা এগুলাকে কাইফিয়া বা ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। যারাই এই জায়গাতে বিভ্রান্ত হয়েছে তারা কিন্তু ধরনের কারণে বিভ্রান্ত হয়েছে। যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ নাম কোন অস্বীকার করেছে, কেন অস্বীকার করেছে জানেন? প্রথমে একটা ধারণা করে নিছে না আল্লাহ তো এরকম, এরকম বলে তো হতে পারে না, কথার দাবি, কথার দাবি দিয়ে মানুষ বেশিরভাগ সময় বিভ্রান্ত হয়। কথার দাবি কিরকম? হ্যাঁ বলছিলাম মনে আছে যে আমরা সবাই মুরগি খাই, মুরগি কি খায়? খারাপ জিনিস খায়। সুতরাং আমি কিন্তু আমার কথা বলছি না, হ্যাঁ সুতরাং তারা সব কি খায় এটা হলো কথার দাবি দিয়ে কোনোদিন কোনো কিছু দুনিয়ার কোনো কথা বলা ঠিক না, কারণ কথার দাবি এজন্য একটা স্টেপ বের করে শুদ্ধ নাও হতে পারে, বাস্তব হলে শুদ্ধ হয় না। তো আল্লাহ সম্পর্কে আপনি কথার দাবি কেন দিবেন? কথার দাবিতে চলবে আমরা আমরা আমাদের মাঝে, এটা এটার সাথে মিল আছে, ওই জন্য আল্লাহ আপনার কোন দিক দিয়ে মিল, সত্তাগত না কর্মগত না গুণগত না কোনো দিক দিয়ে মিল না, তা আপনাকে আগে মিলাচ্ছেন কেন? মিলাচ্ছেন কেন যে সময় একই রকম ধর্ম নির্ধারণ কিভাবে করতে পারে না? ধর্ম নির্ধারণ করার জন্য দুইটা জিনিস লাগে, একটা যে সরাসরি তাকে দেখা, আর একটা হচ্ছে তার মতো কোনো কিছু পাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। আবার বলছে আল তাআলা লাহু সামিয়া, সমপদ সমগোত্রীয় সমনামের কাজ তুমি দেখছো জানো? তাহলে আল্লাহ সব আল্লাহ মতো কেউ নাই, হ্যাঁ আল্লাহ মতো না কেউ নাই বলেছে, তার তার মতো কেউ নাই। আবার বলছে তার সমপর্যায়েরও কেউ নাই। আবার বলছে লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। বাবা বলতেছে আল্লাহ তাআলা এটা সেখানে আমি তার ধরন কিভাবে নির্ধারণ করতে পারি? কোনোভাবেই তার কোনো ধরন নির্ধারণ করা যাবে না। অধিকাংশ মানুষ এই জায়গায় এসে আটকে যায়, এই জায়গায় এসে আটকে যায়, অনেক কিছু মানে হঠাৎ করে দেখবে যে মাথায় ভিতরে ঢুকেছে কেউ একটা ভুল ঢুকে গেছে যে হ্যাঁ তো এটা হলো তো এই সমস্যা, এটা হলো তো এই সমস্যা। এই সমস্যাটা কখন আসে? যখন দ্রুত আপনি
আল্লাহর নামের গুণকে আপনার উপর কিয়াস করে ফেলছেন অথবা কারো উপর কিয়াস করে ফেলছেন। যখনই এটা আসে তখন সে তার এইটা না, এটা আল্লাহর বিখিলাফি, আল্লাহর বিপরীত। মাথায় যখনই আসে যে আল্লাহ তাআলা এরকম বা এরকম বা এরকম বা এটা এরকম হইলো কেন এরকম, তাহলে বলবেন যে আল্লাহর বিপরীত, আল্লাহর বিপরীত। অনেকেই আমরা দেখেছি অনেকেই ছোট ছোট মাসালা তো এরকম হয়ে যায়, ইয়ার আল্লাহর হাতে মাসালা দাঁড়িয়ে বলি শুধু আল্লাহর হাতে মাসালা। যখনই আমরা বলি আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ তাআলা বলেছেন, এটা আমাদের কোনো বাবা আল্লাহ বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পায়ের কথা বলেছেন যে হাত্তা ইয়াদা আল-জাব্বার কাদামাহু, জাব্বার তার পা রাখবে জাহান্নামে, জাহান্নাম তখন মিলে এখন বলবে কাপ কাপ আমি পূর্ণ হয়ে গেছি বলবে। হাদিসে আছে কোরআনে আছে আল্লাহর হাত এবং পায়ের কথা। যখন আমরা এটা বলি তখন কিছু মানুষ কি বলবে জানেন, বলবে কোন তো আপনি আল্লাহকে অঙ্গ বা আল্লাহ অঙ্গ সাব্যস্ত করতেছেন, বুঝছেন কিনা অঙ্গ নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমরা বলছি আল্লাহকে অঙ্গ বলেছি, বলে আমি তো হাত বলতে অঙ্গ অঙ্গই বুঝি, কারণ আপনি বুঝুন কেন, আপনি সঙ্গে সঙ্গে কেয়াস করেছেন আপনার শরীরের উপরে। তাকে যদি জিজ্ঞাসা করে এরকম কিছু তো আসেনি যেটা হাত আছে অথচ অঙ্গ না, কিন্তু এটা এই আপনি আপনি যে হাত অঙ্গ না এটা বিষয় করতেছেন, আপনি না দেখার কারণে করতেছেন, তো আল্লাহ তাআলাকে আপনি দেখছেন কখনো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন অস্বীকার করার ক্ষমতা কি আপনার আছে? কখনো নাই। আর তুমি আলম আমিল্লাহ আল্লাহ নিজে সাব্যস্ত করছে আর আপনি বলেন যে না আপনি কিন্তু এটা না, আল্লাহ বলছে যে আমার হাত আছে, আল্লাহ বলছে যে আমার চোখ আছে আমি দেখি, আল্লাহ বলছে আর আপনি বলেন যে না আপনি আপনার কিন্তু এটা নাই, হলো আপনি বেশি জানেন না আল্লাহ বেশি জানেন, আল্লাহ বেশি জানেন। সমস্যাটা কখন হয়েছে? ওই সময় হয়েছে যখন আপনি আল্লাহ যেটা বলছে এটাকে বাড়িয়ে আরেকটা বাড়াই দিচ্ছেন, আরেকটা বাড়াই দিচ্ছেন। কিছু মানুষ দেখলো আল্লাহ আমাকে একজন লেখছে, দেখলো আমার বিরুদ্ধে সুন্দর করে বই একটা বিসনেসে দিয়া দেহবাদী বুঝুক, তাহলে দেহবাদী কি আমি তো নিজে কোনোদিন জীবনে বলি না দেহ কতটা, কারণ আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা যায় নাই, কারণ আল্লাহ তো বলে নাই, আল্লাহ যেটা বলে না এটা আমরা সাব্যস্ত করতে পারি না, আল্লাহ যেটা বলে না এটা সাব্যস্ত করতে পারি না আমরা, কিন্তু সে আমাকে দেহটা দিয়ে দিল, একটা দূর দিয়ে দিল। তারপরে আমাকে দেহ বলার কারণ কি? আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার হাত পা সাব্যস্ত করবে আঙ্গুল সাব্যস্ত করবে দেহ হতে বলা হচ্ছে। তো এটা তুমি নিজে একটা একটা কিছু তুমি এখন নতিজা বের করছো, ফলাফল বের করছো, আমাদের তো ফলাফল বের করতে বলা হয়নি, ফলাফল বের করতে বলা হয়নি। সুতরাং এখানে একটা বিরাট ভুল তোমার আসছে, তুমি ধরন নির্ধারণ করছো নিজে ইচ্ছা করে পরে সেটাকে অস্বীকার করার জন্য আরেকটা কে আসলে ঢুকে এসেছে এখানে। সুতরাং যারাই আল্লাহ তারা যা বলেছে তখন এই নীতির বাইরে যখন যাবে তখন সমস্যা হবে। এই জন্য সালবে সালিম সবসময় একটা কথা বলতেন, আমি রু আঁকা বাজা এক বেলাকেই একটা শব্দ, আমি রু আ আমি রু হা, এই সমস্ত সিফাত গুলোকে যেভাবে আছে এভাবে চালিয়ে নাও, বেলাকে তোমার ধরন নির্ধারণ করিও না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, এর আগে অনেক ব্যবহার করেছে বেলাকে, যে ধরন নির্ধারণ করা যাবে না, যদি ধরন নির্ধারণ করেন আপনি শেষ হয়ে যাবেন, কোন ধরন নির্ধারণ করবেন না, অসুবিধা নাই। আমরা তো আল্লাহ ইবাদত করতেছি করতেছি না, আমরা কি কোনো মূর্তি দেখতেছি আমার সামনে, কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, কিন্তু হিন্দুর কিন্তু সমস্যা হয়, সে কিন্তু মূর্তি ছাড়া আবাদ করতে পারে না, বুঝলেন নাই সমস্যা হয়। যে যা হোস আছে না, যে ব্যক্তি ধরন শ্বাস হতে পারে না, এটা তার সমস্যা, তার বিভিন্ন সমস্যা নেই। একটা হিন্দুর সমস্যা সে কোনো একটা মূর্তি না রাখলে সে আবাদ করতে পারে না, এটা তার সমস্যা, তার সমস্যা তো আমাদের উপর ঠেলে দিতে পারেন না আপনি। আপনি যদি মনে করেন সারাক্ষণ যে হাত পা অর্থই হলো অঙ্গ, হাত পা অর্থই হচ্ছে কোনো একটা দেহ আমি মনে করতেছি, সেটা আপনার সমস্যা, আপনার সমস্যা আল্লাহ পিতা এবং রসুল হাদিসের উপর চাপিয়ে দিতে পারেন এবং আমাদের জন্য চাপিয়ে দিতে পারেন। আমরা তো আলহামদুলিল্লাহ তো এই জাতীয় কিছু বিশ্বাস না করে আমরা আল্লাহ তাআলার হাত পাও বিশ্বাস করতে পারি, আল্লাহ হাত আছে বা আপনি যেরকম কামাইয়া নিই খুবই জ্বালায় যেমনটি তার জন্য প্রযোজ্য, যেমনটি তার জন্য প্রযোজ্য, যেমনি ভাবে তার সত্তাকে না দেখে ইমান এনেছি, তেমনি ভাবে তার নামগুলোকে না দেখে ইমান রাখি, তার গুণগুলোকে না দেখে ইমান রাখি। আল্লাহ সত্তা দেখছি দেখি নেই অস্তিত্ব স্বীকার করি না, এটা তো হেরে যাবে তারা, আমরা সেটা উল্লেখ করবো, এটা এখানে তারা হেরে যাবে যে আপনি না দেখলেও অস্তিত্ব থাকে, তাহলে আপনি দেখেন নাই আপনি অস্তিত্ব স্বীকার করেন যে আমার অস্তিত্ব আছে, যদি তাই হয় তাহলে আপনার আল্লাহ নাম গুণে না দেখে অস্তিত্ব স্বীকার করতে হবে আপনাকে, যেমনটি তার জন্য প্রযোজ্য। তো এই তিনটি নীতি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে আল্লাহ তাআলার নাম এবং গুণের উপর ইমান শুদ্ধ হবে না।
আল্লাহ তাআলা নাম উপর ঈমান শুদ্ধ হবে না। এই তিনটি নীতি আমাদেরকে যথাযথ বাস্তবায়ন করতে হবে। এটার নামই হচ্ছে ইসবাত, তানজি, এটা বলা ইসবাত, তানজি এবং কাতুত্তামা, তিনটে শব্দ ব্যবহার করা। ইসবাত সাব্যস্ত করা অথবা একটা সাব্যস্ত করতে হবে যা আছে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না, বিশুদ্ধ হাদিস দ্বারা সব বাদ মানতে হবে। দুই নম্বর হচ্ছে যে তানজি, মানুষের সাথে সামঞ্জস্য বা সৃষ্টিগুলো সামঞ্জস্য বিধান হয় এমন জিনিস পরিত্যাগ করতে হবে। আর তিন নম্বর হচ্ছে যে ধরন নির্ধারণ করা যাবে না, ধরন নির্ধারণ আশা ছেড়ে দিতে হবে, কোনোভাবেই ধরন পাওয়া যাবে না। তবে ধরন নাই আমরা বলি না, ধরন নাই আমরা বলি না, কিছু মানুষ আছে ধরন নাই বলে, এটা কিন্তু ঠিক নয়। যার অস্তিত্ব আছে তার ধরন আছে, কিন্তু ধরন পাওয়ার সুযোগ নেই আমার, তা অবশ্যই হাত আছে, অবশ্যই তার পা আছে, অবশ্যই তার আঙ্গুল আছে, এটা না ধরন আছে, কিন্তু আমাদের পাওয়ার কোনো সুযোগ নাই। আমি সারাদিন চেষ্টা করে পাবো না, কারণ আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই, তাকে দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই। সুতরাং আমরা এই জায়গাতে আর এখানে আর আমরা সময় নষ্ট করবো না। এই জন্য আমাদের সর্বে সালিম সবসময় বলতেন, আমি রুহা বেলাকাই, আমি রুহা কামাজে আব্দুলাকাই, যেভাবে আসছে এভাবে চালিয়ে দাও, বেলাকাই কোনো ধরনের দেওয়া ছাড়া। কিছু মানুষ আছে এই জায়গাতে বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি কি, সর্বসালীন কোথাও কোথাও বলেছেন আমি রুহা বেলাকে, আমি রুহা কামাজা, যেভাবে আছে এভাবে চালিয়ে দাও, কোথাও আবার তারা বিস্তারিত বলেছেন বেলাকে ঘরন নির্ধারণ ছাড়া বলেছেন। এরা কি করে কত অংশ নিছে নিয়ে বলেছে, তাহলে এখানে অর্থহীন করে ছেড়ে দিতে হবে। এরা দুই দল আছে যারা বিভ্রান্ত, তারা দুই দল, একদল বলে যে এগুলি কোনো অর্থহীন নেই, যেমন আছে এমনি পড়ে চলে যাবো, অর্থহীন ছাড়া। আরেকজন বলে অর্থ আমি যেভাবে বুঝি সেভাবে অথবা অপব্যাখ্যা করে অর্থ করবো। দুই রকম তিন রকম মানুষ আছে, কিন্তু বিশুদ্ধ অর্থ এটাই করতে হবে যে এগুলো আছে, অর্থ আছে, ধরনও আছে, ধরন আমরা জানি না এবং ধরন পাওয়ার সুযোগও নেই। অর্থটা আমরা জানি, যে ব্যক্তি বলে এগুলো অর্থ জানি না সে ব্যক্তি জাহামিয়াদের অন্তর্ভুক্ত। জাহামিয়ারা কি বলতো, আল্লাহ তাআলা নামগুলিকে অস্বীকার করতো, আল্লাহর কোনো নাম নেই, তো কোরআন এগুলি আসছে তো এগুলি কোনো অর্থহীন এমনি আসছে, অর্থ নেই, নাউজুবিল্লাহ। মুরতাজিলা আসতে আসে বলছে নামগুলি মানে তবে গুণগুলি মানি না, একটু ভালো হয়েছে, নামগুলি মানে তবে গুণগুলি মানি না। আচ্ছা এরপরে আসলো কারা, এরপর আসলো আসার মাধ্যমে দিয়ে ওরা বলবো যে নামগুলি মানি তবে গুণগুলির সাতটা মানে আগুনি মানি না, বাট সাবা সাতটা এবং আটটা এর বাইরে একটাও মানি না। সুহান আল্লাহ, আপনাদের তো ওদের দলে দলমুক্ত হয়ে গেলেন, যদি মানতো আবার কিন্তু ঘুরে ফিরে আগের জায়গায় চলে গেছে। আচ্ছা আপনি কিভাবে মানেন, তো মানি মানে এগুলি আসে কোরআনে, এগুলি পড়ে যাই, তো আবার ঘুরে ফিরে জাহামিয়াদের কথা চলে গেছে, তারা অর্থ করবে না, অর্থ করলে তাদের সমস্যা। আবার আরেক কুষ্টি আছে, অর্থ করবো মানি অর্থ করবে, ইয়ার অর্থ করবে কুদরত। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি হানাফিরা যে মাতুরি দিয়ে মতো অংশ নেই, তার তাদের ইমাম আকিদার ইমামকে ইমামকে আকিদা হিসেবে আকিদার ইমাম নেয় না, আবু হানিফা রাহমাতুল্লাহ যে আকিদা নিবে না, নিবে কার থেকে, মাতুরি থেকে। তো আকিদাটাদের মধ্যে ডক্টর আকবর মধ্যে উল্লেখ আছে, বলছে ওয়ালাই ইসাল ইয়াতু বাওয়ানা কুদরা, কখনো হাত অর্থ ক্ষমতা নয়, হাত হাত তিনি বলেছেন, হাতের অর্থ আমরা জানি স্পষ্ট বলেছেন, তার বলছে আল্লাহর আইন আছে, আল্লাহর চোখ আছে, স্পষ্ট বলেছেন এগুলি শুনে না, ফলে এগুলি নেওয়া যাবে না। কেন এখন সন্দেহ করে, এখন আবু হানিফা লেখেননি, ওদের কিতাব যে কত সবগুলি সনদ দিয়ে সাব্যস্ত হয়েছে এগুলি এরকম আমার গুরুত্ব দেখি, কিন্তু এটা যখন দেখছে সেই আকিদা আছে এটা নেওয়ার কোনো সুযোগ নেই। এই জাতীয় মানুষগুলো আমাদের সমাজে কিন্তু বসবাস করছে, যারা এই জাতীয়, এখন আপনি মনে করেন না যে এরা নাই, এরা আসলেই বাস্তবে আছে, এরা আমাদের কিন্তু লেগে বেড়াচ্ছে। একজন দেখলাম যে আমেরিকা থেকে তার বক্তব্য একটা একটা পত্রিকার মধ্যে প্রচার করছে, বাংলাদেশের আমেরিকা একটা জার্নালে এই আল্লাহর নাম সম্পর্কে গুণ সম্পর্কে আমাদের কি আকিদা বিশ্বাস হওয়া উচিত, দেখবেন পুরো জাহমিয়াদের আকিদা ঢুকিয়ে দিছে এবং সম্পূর্ণরূপে বুঝে গেলে আল্লাহ এই নামগুলি কোনো অর্থ করা যাবে না, এগুলো যেভাবে আছে এভাবে চলে থাকবে, পড়ে থাকবে, এগুলো কোনো সমস্যা নাই। যে ব্যক্তি আল্লাহ নাম এবং গুণ বুঝে নাই সে কি আসলে কি ইমান আনছে, সত্যিকার ইমান আনতে পারেছে, সে কি তাওহীদুল আসমা সেবা হয়েছে তার, হয় নাই, যার তাওহীদ ঠিক হয় নাই তার অন্য আবাদত কিভাবে হবে, তার আবাদত তো মোটেই হয় না। এই জন্য আল্লাহ তাওহীদুল আসমা সেবাকে যত বেশি সম্ভব আমরা সময় দিয়ে বেশি করে বুঝতে হবে, জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই আকীদা বিশুদ্ধ হবে। তাহলে আমরা জানলাম কিছু যে একটি যে আল্লাহ তাওহীদুল আসমা সেবা কি জিনিস, তাওহীদুল আসমা সেবা কি জানলাম, এখন আমরা চিন্তা করব তাওহীদুল আসমা সেবা তো শিখলাম, কিন্তু তাওহীদুল আসমা সেবাতের যে আসমার ক্ষেত্রে আলাদা করি
সেটা থেকে তো আলাদা প্রত্যেক ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে। তিনটা নীতি বলেছি আমরা এর আগে, কিসের নীতি, কি জন্য, আকিদা শুদ্ধ হওয়ার জন্য, আসমা সিফাতে, ঠিক না? একটা হচ্ছে বলেছি কি সাব্যস্ত করা, একটা হচ্ছে সাদৃশ্য মুক্ত ঘোষণা করা, আরেকটা হচ্ছে ধরন পাওয়া আশা ছেড়ে যায়, এ তিনটে ঠিক আছে। এখন আমরা নামের ক্ষেত্রে কিছু নীতিমালা বর্ণনা করতে চাই, আল্লাহর নামের ক্ষেত্রে যেই নীতিমালা গুলো না যদি জানা থাকে যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে। এর মধ্যে এক নম্বর কায়দা হচ্ছে আল্লাহ প্রত্যেকটি নাম সুন্দর, আল্লাহর প্রত্যেকটি নাম সুন্দর, অর্থাৎ যে এত সুন্দর যে সুন্দর আমি কল্পনা করতে পারি না, আমার দেখা সুন্দর হচ্ছে তো বেশি সুন্দর, কারণ আল্লাহ নিজে বলছে অলিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। সুন্দর কেন হলো, সুন্দর হওয়ার তিনটা কারণ আছে, কারণ তিনি সুন্দর, আল্লাহ সুন্দর না, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, হাদিসে আসছে না, আসছে। দুই নম্বর হচ্ছে এই নামগুলির অধীন সুন্দর সুন্দর গুণ রয়েছে, এই নামগুলির অধীন সুন্দর সুন্দর গুণ রয়েছে, প্রত্যেকটি নামের অধীন সুন্দর গুণ আছে। সুন্দর তো অসুন্দর কোনো গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, অসুন্দর কোনো নামও আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। তো আসমাউল হুসনা, যত সুন্দর সুন্দর নাম, যেটা হচ্ছে আল্লাহ তাআলা, যে নামগুলো সুন্দর কেন, তিনি সুন্দর, তার গুণগুলো সুন্দর। তিন নম্বর হচ্ছে তার প্রভাবটা, নামের প্রভাবটাও সুন্দর, প্রভাবটাও সুন্দর। রহমতের প্রভাব কি, দয়া করা, তাই না? গফুর নামের ক্ষমাশীল প্রভাব কি, ক্ষমা করে দেয়া, ক্ষমা করে দেয়া। অনুপ্রেমে তিনি দান, দানশীল, দেওয়া, দেওয়াদের প্রভাব কি, দান করা। গরিবের প্রভাব কি, করম, হাত পা কারো কিছু দেয়া, কাউকে অবভুক্ত না রাখা, অবভুক্ত রাখা। এই যে প্রত্যেকটি নামের সাথে কি আছে, সুন্দর সুন্দর গুণটা রয়েছে, সুন্দর প্রভাব রয়েছে, গুরু মানুষের উপর পড়ছে, এবং তিনি নিজেও সত্যিকারের সুন্দর সুন্দর সত্তা হচ্ছে আমার রব্বুল আলামিন। সেই জন্য অবশ্যই তিনি নামগুলো তার সুন্দর, ওয়াইল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সবচেয়ে সুন্দর নাম। দেখুন দুনিয়াতেও আপনি যদি কোনো আপনার বাবার গুণাগুণ বর্ণনা করেন, আপনি কি খারাপ গুণ দেন, অন্তত নিজে যা বলেন, বাইরে থেকে বলতে গেলে অনেক ভালো করেই বলেন, তাই না? ভালো করে বলেন যে আমার বাবা এরকম এরকম এই করেছে সেই করেছে, ভালো গুণগুলি খুঁজে খুঁজে বের করেন। কিন্তু মানুষ আল্লাহকে নাম দেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু খারাপ ধারণা বের করে বসে বসে, কিরকম খারাপ ধারণা করে জানে, সেটা আরেকটা খারাপ ধারণা আছে। নিম্ন একটা বলছিলাম একটু আগে, দেখি মানুষ যখন মানুষকে আল্লাহকে মানুষের মতো মনে করেন, অত্যাচারী শাসকের মতো মনে করে, অত্যাচারী মিশাদের মতো মনে করতেছে। আরেকটা হচ্ছে কি, কখনো কখনো সৃষ্টিগুলকে আল্লাহর জায়গায় পৌঁছে দিচ্ছে, এটা আছে কিনা, উল্টা করে কিনা, আল্লাহকে যেমন নিচে নামায় দেয়, আরেকটা কি করে সৃষ্টিগুলকে উপরে উঠে দেয়। কেউ কেউ আব্দুল কাদের জিলানী গাউসুল আজম বলতেছে না, গাউসুল আজম কি আসলে আল্লাহ না, আর কেউ গাছপালা বলতে পারে? যে ব্যক্তি মানুষকে, এটা তো মানুষ, সীমা লঙ্ঘন করে উপরে উঠে দিছে, গাছপালা বাড়াই দিছে, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করছে না, সীমা লঙ্ঘন করছে, তাহলে আল্লাহ তাআলা সীমাতে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে সুন্দর যেটা মহাসুন্দর হচ্ছে আল্লাহ তাআলা, তার গুণগুলি সুন্দর, নামগুলি সুন্দর, সেখানে আপনি জুলুম করে আরেকটা দুধ আরেকটা দুধ দেখছেন, আপনি আরেকটা উঠে দিচ্ছেন, বুঝা গেল? এইখানেও আপনার কি আছে, বাড়াবাড়ি আছে, আপনি বাড়াবাড়ি করে থাকেন। এই জাতীয় আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি হচ্ছে, সুতরাং আল্লাহর নামগুলি সুন্দর আমাদের প্রথম শিখিয়ে দিতে হবে। আল্লাহ প্রত্যেকটি নাম সুন্দর, প্রত্যেকটি নাম সুন্দর। এখন বলেন কিছু নাম আছে যে আল্লাহ তাআলা যে এমনিতেই সুন্দর, পরিপূর্ণ সুন্দর, চারটা রকম নাম আছে আল্লাহ তাআলা, চার রকম নাম না, চার রকমের শব্দ আসছে আল্লাহ তাআলার জন্য, আমরা শুধু কোনটা সাব্যস্ত করে নাম হিসেবে এটা বলতেছি, যেগুলো একেবারে পরিপূর্ণভাবে সুন্দর, যেমন ওয়াহ সামিউল বাসির, ওয়াহ সামিউল বাসির, আবার আছে আলিম, আলিম তিনি সর্ব সবচেয়ে ক্ষমতার অধিকারী, তিনি মহা, তিনি আলিম সবকিছু জানেন, এগুলি একেবারে আর সৌন্দর্যের কোনো শেষ নাই, এগুলি বলতে আল্লাহ জন্য বলাই যাবে। দ্বিতীয় কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে এক দিক দিয়ে এগুলো গুণ না, কিন্তু আল্লাহ খবর দিয়েছেন, যেমন আল্লাহ বলছেন যে তিনি সবকিছু করতে, ইনশাআল্লাহ আল্লাহ যা চায় তা হয়, তাই না? এখন আল্লাহ যে চায়, এখন আপনি বলুন আল্লাহ এটা কি এসে ফাইল বানাতে পারবেন, মানে
যে ইচ্ছাকারী ইদালা না ইচ্ছাকারী আল্লাহ ইকরাম বানাইতে পারবে মুরিদ বানাতে পারবেন না কেন বানাতে পারবেন না কারণ ইচ্ছা খারাপ ভালো দুটোর দিকে রহমতের মতো না তাই না সুতরাং যেহেতু একটি ভালো দুদিকে যেতে পারে এই জন্য এই নামটা আল্লাহ দেন নাই আমরা এটাকে বানাতে পারবো না আল্লাহ তার জন্য সাব্যস্ত করেন না আমরা তার জন্য বানাতে পারবো না এই জন্য এটা খেয়াল রাখতে পারবো অন্যভাবে দেখেন আল্লাহ কথা বলেন না কথা বলেন আল্লাহকে আমি বক্তা বলবো না আল্লাহকে মুতাকাল্লিম এই জাতীয় নাম দিয়ে আলাম না একবার বলা যাবে যে তিনি কথা বলেন তিনি ইচ্ছা করেন এগুলি বলা যাবে তার সম্পর্কে বলা যাবে তিনি ইচ্ছা করেন কথা বলেন তিনি কাজ করে তিনি আমাদের তৈরি করে দিয়েছেন আল্লাহ তো প্রশস্ত করে দিয়েছেন তাই বলে আপনি তাকে আল্লাহকে কারিগর বানাতে পারেন কিন্তু সেই নাম আল্লাহ দেন নাই আল্লাহ রাসূল দেন খেয়াল করেন আল্লাহর জন্য আল্লাহ মানুষ সাব্যস্ত করেন নাই ওই নাম আপনার কাছে ভালো হলেও ওই নাম আল্লাহর জন্য দেওয়া যাবে না ওই নাম আল্লাহর জন্য দেওয়া যাবে তিন নম্বর কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলা নিজের জন্য উল্লেখ করেছেন কখনো কখনো সেগুলো ওই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আপনি নিজে অন্য জায়গাতে সে ব্যবহার করতে পারবেন না আল্লাহ বলছে যেমন ইউখাদিউন আল্লাহ তারা আল্লাহকে ঢুকাবে অন্য খাদেউন তিনি তাদেরকে ঢুকা দিচ্ছেন অর্থাৎ এদের বিপরীতে আসছে বান্দা অন্যায় করার কারণে আল্লাহ অন্যায়টার শাস্তি দেন অন্যায়টাকে প্রতিহত করার জন্য আল্লাহ সেখানে বলছেন সেখানে আপনি আল্লাহকে খাওয়া দেয় বা ঢুকা দেওয়া এই শব্দ নাম দিতে পারবেন না কারণ এই নাম আল্লাহ যদি অ্যাপ্রোপ্রিয়েট না এরা আল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট না আবার ধরেন কিছু নাম আছে দুনিয়ার বুকে যেগুলো শুধু খারাপই যেমন চোখে দেখে না বধির যেমন ইয়াদুল্লাহ মাহমুলা আল্লাহ মাহমুলা উনি বলে ইয়ারা ইহুদিরা এগুলি কোনো ভাবেই আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না সাব্যস্ত করা যাবে তো একমাত্র আল্লাহর জন্য শুধু ওই নামটাই সাব্যস্ত করতে হবে যেটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্য কোনো নাম আল্লাহ এবং তার রাসূল যা দেননি এরকম কোনো নাম সাব্যস্ত করা যাবে না শুধুমাত্র ওই নামটাকে যেটা সুন্দর এবং যেটা কোরআন আসছে এর বাইরে নয় আল্লাহর নামগুলি সুন্দর হতে হবে এক নম্বর শর্ত এটা হচ্ছে আল্লাহ নামের ক্ষেত্রে একই নীতি আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বাকি আরো সাত আটটি নয়টি নীতি আছে আটটি নীতি সেগুলো ইনশাআল্লাহ করবো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম